সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম বিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে যারা অনেকেই ওভারওয়েট নিয়ে যারা প্রেশন আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। তো বিশেষ করে যারা আমাদের যারা ওভারওয়েট নিয়ে সমস্যায় যারা আছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমার পাশে যে ব্যক্তি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বিশেষ করে 70 বছর বয়সী একজন মানে ব্যক্তি আর কি, তো উনি বিশেষ করে মোটামুটি আমাদের কাছে এই 2.5 মাসে 10 কিলো ওজন কমিয়ে নিলেন। তো বিশেষ করে উনি ওনার নাম এবং ওনার পরিচয় আমরা জানবো, এবং এটাও আমরা জানবো যে উনি কিভাবে ওজনটা কমালেন আমাদের কাছ থেকে এবং ওনার আর কি কি সমস্যাগুলো ছিল। তো আপনার নামটা যদি আপনি বলতেন আমাদের দর্শকদেরকে। আমার নাম পাগরুদ্দিন শেখ। বাড়িটা হচ্ছে আপনার? কমালেন এখানে, তো বিশেষ করে আপনাকে এই যে ওজন কমিয়ে আপনি কেমন অনুভব করছেন? ওজন কমে আমি খুব ভালো আছি, তো ইনশাআল্লাহ ভালো রেখেছে। বিশেষ করে উনি যে ওজন কমালেন, বিশেষ করে এই যে বয়স, এত বয়স 70 বছর বয়সে উনি আমাদের কাছে চিকিৎসা করে যে উনি ওজন কমাতে পারলেন, তো বিশেষ করে ওজন কমানোর জন্য যে ভূমিকাগুলো বিশেষ করে ওনাকে পালন করতে হয়েছিল, হ্যাঁ, যেভাবে আমরা যে লাইফ স্টাইল আমরা বলে দিয়েছিলাম এবং আমরা যে ভাবে দিয়েছিলাম, আপনি কিভাবে আমাদের নিয়মগুলো মানে পালন করলেন? মানে সাধারণভাবে অনেকেই হয়তো আমরা এক বলি আর এক রকম ভাবে চলে, কিন্তু আপনি কিরকম ভাবে অ্যাক্টিভ ছিলেন আমাদের বিশেষ করে নিয়মগুলো? ফার্স্টে আমি তো লেখা পড়ে জানি না, কিন্তু আমার লাতি রেখে দেখাইতাম বইটা, ওরাই পড়ে পড়ে আমাকে খেলাচ্ছে। আচ্ছা আচ্ছা, ভুল হয়নি, সব বইও লেখা আছে, ওষুধের গায়েও লেখা আছে, ওইসব গলা দেখে পড়ে আমাকে খেলেতো, আর ওই মাধ্যমে আমি চলেছি, আর এখন পর্যন্ত চলছি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের এই যে বইটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে ওনার এটা হচ্ছে বই, ওনাকে দেওয়া হয়েছে। তো এই বইয়ে আমাদের নিয়ম নীতিগুলো সমস্ত কিছু লিখে দেওয়া আছে, যারা আমাদের কাছে চিকিৎসা করার জন্য আমরা এই বইটা তাদেরকে ফ্রিতে দিয়ে থাকি, এবং কার জন্য কোনটা নিয়ম পালন করতে হবে না হবে তাদেরকে আমরা এগুলো দেখিয়ে দিই, বুঝিয়ে দিই। সাথে যে প্রেসক্রিপশনটা দেখে নেন, প্রেসক্রিপশনটা বিভিন্ন যতবার আসে ততবার নতুন নতুন প্রেসক্রিপশন দেওয়া হয়, এবং তাদেরকে যেগুলো আমরা দিই সাপ্লিমেন্টগুলো দিই সেগুলো লিখা থাকে, এবং কি নিয়মে খেতে হয় সেগুলো সমস্ত কিছু লিখা থাকে। এখন উনি যেহেতু লেখাপড়া জানেন না, তো ওনার বাড়িতে যারা আছে হয়তো নাতি নাতিন আছে, যেহেতু বয়স তো অনেক, বুঝতে পারছেন, হ্যাঁ, তো ওনারা ওনাকে মানে গাইড করেছেন আর কি। তাহলে আপনার নাতি নাতি গাইড করেছেন আপনাকে, তাই যে ওনার মানে আব্বা মাও বেঁচে আছে, ওনার বয়স 70 বছর কিন্তু ওনার আব্বা মাও বেঁচে আছে, 100 হয়ে গেছেন ওনাদের বয়স। শুধু তাই নয়, উনি আপনি ফারাক্কা ব্রিজ মানে করেছেন না, ফারাক্কা ব্রিজ যখন বানাতে আপনার? আচ্ছা আচ্ছা, দেখেছেন, এবং উনি নিজে পরিশ্রম করেছেন, কাজেও গিয়েছেন উনি। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে কি মানুষ আমাদের কাছে মানে চিকিৎসা করানোর জন্য এসেছেন, হ্যাঁ, যে তার আব্বা আম্মা এখনো বেঁচে আছে যাদের বয়স 100, এবং বিশেষ করে ফারাক্কা ব্রিজ তৈরি করাতে এনাদের ভূমিকা ছিল। তো আমরা তো মানে দেখেই আসছি, ফারাক্কা ব্রিজ দেখে আসছি এরকমই, হ্যাঁ, কিন্তু ওনারা তৈরি করেছেন, হ্যাঁ, তো এটা একটা খুবই খুশির বিষয় আর কি, যে আমরা এরকম কোনো লোককে দেখলাম যাদের সাক্ষাৎকার আপনারাও দেখতে পাচ্ছেন, যে ওনারা ফারাক্কা ব্রিজ করেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন ওনার আব্বা আম্মা বেঁচে আছে। তাইলে হচ্ছে কি যে 100 বছর বেঁচে আছে, মানে এটা খুবই মানে বড় ব্যাপার আর কি, আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে মানুষ 100 বছর বাঁচতে পারে, এটা সম্ভব, লাইফ স্টাইল যদি সঠিক ভাবে করা হয় তাহলে ইনশাল্লাহ 100 বছর বাঁচতে পারে। কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে যে আমাদেরকে যে সৃষ্টি করেছেন, তো আমরা মূলত আমাদের চলাফেরা বিভিন্ন ভুলের কারণে কিন্তু আমাদের আয়ুটা কমে যাচ্ছে, আল্লাহ তাআলা আয়ু আমাদের কমিয়ে দিচ্ছেন। কেন? যে আমরা বাজে খাবার খাচ্ছি, আমাদের কোনো কিছু ঠিকঠাক নেই, আমরা প্রাকৃতিক কাজে যাচ্ছি না, হ্যাঁ, ফলে কি হচ্ছে নেচারের কাছে না যাওয়ার কারণে আমাদের কিন্তু বিভিন্ন ভাবে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, আমরা অল্প বয়সে সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো এনারও কিন্তু ওই 70 বছরের কাছাকাছি এসে, হ্যাঁ, ওনার কিন্তু সুগার বা ওভারওয়েটটা ধরেছিল, তার আগে পর্যন্ত উনি সুস্থই ছিলেন।
তো বিশেষ করে আমরা বিশেষ করে যাদের ওভার ওয়েট তাদেরকে আমি বলবো যে যদি আপনার ওভার ওয়েট থাকে তাহলে আপনি এখনই সিদ্ধান্ত নেন, কারণ ওভার ওয়েট যদি আপনি না কমাতে পারেন একদিন আপনাকে সুগার ধরবে, আপনাকে প্রেশার ধরবে, আপনার আরো অন্যান্য সমস্যাগুলো কিন্তু তৈরি হবে। এই জন্য ওভার ওয়েটকে আপনি হেলাফেলা করবেন না। আপনি হয়তো ভাবছেন যে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার সমস্যা যে হচ্ছে এটা কিন্তু আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু যখন সময় হবে ঠিক আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। এই জন্য বিশেষ করে ওভার ওয়েট কমানোর জন্য খুব সহজ পদ্ধতি, যাদের শুধু বিশেষ করে যাদের সুগার তাদেরকে তো আমরা বেশ কিছু করার নিয়ম থাকে, আর যাদের সুগার ধরেনি হ্যাঁ তাদের জন্য কিন্তু খুব সহজ নিয়ম। তো বিশেষ করে আমাদের কাছে পরামর্শ আপনি নিতে পারেন যে কিভাবে আপনি ওভার ওয়েট কমাবেন। আর আমাদের একটি ভিডিও আছে দেখবেন যে ডায়াবেটিসের কারণ এবং তা থেকে বাঁচার উপায়, ওই ভিডিও দেখে যদি আপনারা ওইভাবে নিয়ম ফলো করেন ইনশাআল্লাহ ওতেও আপনাদের ওভার ওয়েট ফ্রি ফ্রিতেই কমে যাবে। আর যারা কমাতে পারছেন না বা বিভিন্ন সমস্যা মনে করছেন তারা আমাদের কাছে এসে সরাসরি চিকিৎসা নেবেন। তো আমাদের কাছে যারা চিকিৎসা নেবেন তো বিশেষ করে তারা আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন এবং লগ ইন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mdabdulkarim.com, এখানে আপনারা যাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার হচ্ছে 9732624907, এই নাম্বারেও আপনারা যোগাযোগ করে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তো বিশেষ করে আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো এখানে আপনারা সরাসরি আসবেন, আমরা বিশেষ করে সবাইকে সরাসরি আসার জন্যই বলি। তো তাহলে কি হবে, আমরা সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো, আপনাদের সুবিধা অসুবিধাগুলো জানতে পারবো, আপনার কন্ডিশন অনুযায়ী কি পরামর্শ হওয়া উচিত এটা সরাসরি ফেস টু ফেস আমরা মানে করতে চাই আর কি। তাহলে আমাদের জন্য খুব ভালো এবং আপনাদের জন্য ভালো। তো বিশেষ করে যারা দুর্গার মানুষ তাদের জন্য এখানে থাকার ব্যবস্থাও রয়েছে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না এবং চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা লাগে না। তো বিশেষ করে যে যারা হয়তো দূর থেকে আসবেন তারা আমাদের রিকোয়েস্ট হবে প্রথমবার আপনি একবার আসেন, প্রথমবার একবার এসে আপনার লাইফ স্টাইল জেনে বুঝে যান, তারপরে হয়তো আপনি ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু আপনি বাকিগুলো করতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই, বিশেষ করে ওভার ওয়েট সংক্রান্ত বিষয়ে। যারা ওভার ওয়েট নিয়ে প্রেশান আছে, প্রেশান নিয়ে আর কোনো ব্যাপার নেই, ইনশাল্লাহ আপনাদের ওভার ওয়েট খুব সহজেই দূর করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।